গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাপি রবীন্দ্র জয়ন্তী সবাইকে। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, শুধু সকালে উঠেই বাসি ঘরটা ঝাড়ে দিয়ে জল ছিটিয়ে তারপর আমি ওদের খাওয়া রেডি করে তারপর আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি, কারণ ও স্কুলে ডান্স করবে, সেজন্য সাজিয়ে গুছিয়ে ওকে নিয়ে যেতে হবে। তার জন্য আমি অন্য আর ভিডিও করব না আজকে, অন্য ভিডিওগুলো রাখলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আজকে শুধু এটাই ভিডিওটা রাখছি। ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি, তারপর ওকে সাজাবো, সাজিয়ে বাকি ছুটোগুলোকেও রেডি করিয়ে সবাইকে নিয়ে আজকে স্কুলে যাব ওদের প্রোগ্রাম দেখতে। তো তোমরা আমার সাথে থাকো, সবাই প্রোগ্রাম অ্যাটেন্ড করো। রবীন্দ্র জয়ন্তীগুলো ছোটো ছোটো বাচ্চারা কীভাবে শাড়ি পরিয়ে সাজিয়ে আছে স্কুলে, কি এক্সাইটেড তারা রাত্রের থেকেই, মানে কালকে শাড়ি পরব, আলতা পরব, সাজব, চুলে ফুল লাগাবো, এই নিয়ে রাত্রের থেকেই তারা রেডি কালকে যে আমাদের প্রোগ্রাম, আমরা ডান্স করবো, শাড়ি পরব। তো যাই হোক, আমি ওকে সাজিয়ে শাড়িটা পরিয়ে রেডি করে নিলাম, তারপর আমি চুলটা, ও বলছে আমার লম্বা চুল করে দাও, সেজন্য আমি ওকে একটা তার সেল দিয়ে আমি ওর চুলটা লম্বা করে বেঁধে দেব। বেঁধে তারপর মুখটা আমি একটু পাউডার মেখে তারপর একটু আইলাইনার দিয়ে একটা টিপ ফুটা লাগিয়ে দেব, আর একটু লিপস্টিক লাগিয়ে দেব, ব্যাস। আর কিছু করব না, কারণ আর বেশি কিছু বাচ্চারার মুখে বা ফেসে লাগালে বেশি ভালো নয়, মানে খারাপ, সেই জন্য আমি শুধু পাউডারটা একটু লাগিয়ে দেব, আর কিছুই লাগাবো না। আমি খুব তাড়াহুড়া করে ওকে সাজাচ্ছি, আর ভিডিওটাও একটু ফাস্ট করেছি আমি, কারণ অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, সেজন্য আমি ওকে সাজিয়ে অনেক লেট হতে চলেছে, সাড়ে আটটায় টাইম, তা সাড়ে আটটা বাজার 15 মিনিট বাকি। তো আমি ওকে রেডি করে তারপর আমিও রেডি হব বলে ওকে তাড়াতাড়ি সাজিয়ে শেষ করলাম মোটামুটি। আমি এখন পায়েল ভরিয়ে দিচ্ছি, বাজবে ওর পায়েল, সেজন্য চুড়ি পরিয়ে দিলাম, পায়েল পরিয়ে দিলাম। ওর দিদি ওকে আলতা পরিয়ে দিয়েছে সকাল সকাল, ও একদম এক্সাইটেড, কি খুশি ও যে আজকে শাড়ি পরছে, নাচবে। তারপর আমিও রেডি হয়ে চলে যাব, দেখো প্রোগ্রামটা কীভাবে চলছে, তারা গিয়ে নাচবে, ফুলে ফুলে ধুলে ধুলে এই নাচটা নাচবে, আর আমরা সবাই রাজা রাজা রাজত্বে এই গানটাও নাচবে। দিদি দেখো খুশিতে একটা কিস দিয়েছে, আমার বোনটা খুব সুন্দর হয়েছে আজকে সাজার পর বলে, সেই জন্য একটা কিস দিয়ে গেছে ও হাঁটতে হাঁটতে। তারপর আমরা চলে যাব, এখন শেষ করার পর চলে যাব স্কুলে। স্কুলটা তবে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, সেই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব 2-3 মিনিটের মধ্যে। তো আমরা শেষ, আমরা এখন বেরিয়ে গেলাম, একটু হাঁটলে স্কুল পাওয়া যায়, সেজন্য আর ঠিক টাইমে আমরা সাড়ে আটটাতেই ঘর থেকে বেরিয়েছি, এসে গেছি আমরা স্কুলে, ওর আন্টি নিয়ে গেছে ওকে, দেখো ওগুলো আছে শাড়ি পরে পরে, কি কিউট লাগছে ছোট বাচ্চারা যে শাড়ি পরে আছে। ও 2 বছর ঘোরা হয়নি, সেজন্য ও কান্না করে মার খুলে কিছুই প্রোগ্রাম করলো না, শুধু দেখে গেল মার খুলে বসে বসে, ওদের ডান্স শুরু হয়ে গেছে, ফুলে ফুলে ধুলে ধুলে, দেখো খুব সুন্দর লাগছে। ওরা যে খুব ছোট, এর মধ্যে সবাই এক কালারের শাড়ি পরে আছে, আমার মেয়েটা ঠিক ওই যে পিছনে। তো ওরা নাচ শেষ হলে আমরা চলে যাব আবার ঘরে, ঘরে গিয়ে আমার আবার রান্নাবান্না করতে হবে, ওদেরকে স্নান করাতে হবে। আমি গিয়েই প্রথমে আমার ছোট্ট মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেব, তারপর আমি রান্নাবান্না করব, ওদের স্নান করাবো, বেশ ওইটাই নিয়ে আজকের ভিডিওটা করলাম, আর বেশি লম্বা করতে গেলাম না, কারণ অন্যগুলো ভিডিও যদি রাখি পুরো দিনে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি অন্যগুলো আর ভিডিও করিনি। ওরা খুব সুন্দর নাচছে, সবাই সুন্দর নাচছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও,
আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টও করিও। আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। আর সবাই আমার পাশে থেকো, আমার খুব ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখছে ওদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমার এতই ভিউজ কম আছে, আমি কীভাবে যে করব জানি না। তাও আমি চেষ্টা করি আমি ইউটিউবে ভিডিও করার, দেখি কতটুকু পারা যায়। তোমরা যদি সবাই পাশে থাকো তাহলে তো আমি অবশ্যই পারবো, কেন পারবো না, সবাই যখন পারে আমিও পারবো। আমি কারণ সারাদিন বাচ্চাদের সাথে আর ঘরের কাজে ব্যস্ত থাকি, তারপর আমার একটু ভিডিও করে সেগুলো এডিট করে পোস্ট করি, তারপর কতটা ভিউস এলো, কতটা কি হলো, এটা দেখে আমার যেমন কষ্টটা অনেক দূর হয়ে যায়, নাহলে পুরো দিনে আমি ডিপ্রেশনে চলে যাই। কারণ সারাদিন কাজ করে ঘরে বাচ্চাদের সামলে কোনো দিকে বের হওয়া যায় না, একদম লাইফটা বোরিং হয়ে যায় বলে আমার অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম একবার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি।